আমি বরাবর এই নীতিতে বিশ্বাস করি। ইডিসিবিআই তার কাজ করবে, তাতে কল্যাণ ব্যানার্জি বা অন্যান্যদের এত উল্লাসিত হওয়ার ব্যাপার নেই যে কেউ অ্যারেস্ট হবে না। অ্যারেস্ট হবে, কিন্তু রাজনীতিতে তা সেটা তার বেসিস হতে পারে না। কিছু মানুষ প্রশ্ন করেছিল যে অমুক অ্যারেস্ট হচ্ছে না কেন, তমুক অ্যারেস্ট হচ্ছে না কেন। আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি যে কে কবে অ্যারেস্ট হবে এটা ইডিসিবিআই এর কাজ, এটা আমার আপনার কাজ না। আমরা রাজনীতি করতে এসেছি, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠন শক্তিশালী করে আমাদেরকে জিততে হবে। ইডিসিবিআই আমাদেরকে জিতিয়ে দেবে সেটা হয় না। এবং আমি স্পেসিফিক্যালি ব্যবহার করেছি বীর ভোগ্যা বসুন্ধরা, আমাদের শাস্ত্র বলছে যে লড়াই করবে সে বসুন্ধরা ভোগ্য। ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থে সেটা কথায় কথায় প্রমাণিত হচ্ছে, বলছে ইডি এবং সিবিআই কে বিজেপি যে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে সেটা প্রমাণিত হচ্ছে। না না, ইডি ইডি সিবিআই বিজেপির দ্বারা ব্যবহৃত কোনোভাবেই নয়, এবং সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি ওখানে, যে এর উপরে ভরসা করবেন না। ইডি সিবিআই তার নিজের নিয়মে চলবে। কিছু মানুষের মনে সাধারণ নিচুতলের কর্মী হচ্ছে, তাদের মাথায় থাকে যে ইডি এরকম করে দেবে, সিবিআই এরকম করে দেবে। ইডি সিবিআই তো এরকম চলে না, সরকারি সংস্থা, তারা সরকারি নিয়মে চলে। আমাদেরকে ভোট জিততে হবে রাজনৈতিকভাবে, রাজনীতি করে জিততে হবে। সবাই থাকবেন সেখানে, সুনীল বনসালজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত বালকজি থেকে শুরু করে সকলে থাকবেন। বৈঠক আমাদের স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল যে থাকে, সেই কাউন্সিলের বর্ধিত বৈঠক সবাইকে ডাকা হয়েছে, প্রাক্তন সভাপতিদেরকে ডাকা হয়েছে, তাদেরকে অসীম ঘোষ থেকে শুরু করে তথাগত রায় থেকে শুরু করে আমরা সবাইকে ডেকেছি। সেখানে মূলত বিজেপি পরিবারের একত্রীকরণ এবং তারপর নতুন উদ্যমে আগামী দিন লড়াইয়ের জন্য নামা। সংগঠনের যে অবস্থা রাজ্য জুড়ে দলের নেতৃত্ব, যেমন রাহুল সিনহা বলছেন দল ভালো ফল না হওয়ার অন্যতম কারণ অহংকার, রাজকমল পাঠক বলছেন যে দলে টাকা মানে ঠিক প্রার্থীকে ঠিক জায়গায় প্রার্থী করা হয়নি, হ্যাঁ টাকার খেলা হয়েছে, দিল্লি থেকে এসে হোটেলে উঠেছে তথাগত রায়, তিনি বলেছেন ভুল প্রার্থী নির্বাচন, হ্যাঁ জেতা প্রার্থীকে সরিয়ে দেওয়া, এই ধরনের নানাবিধ অভিযোগ। সায়ন্তন বসু বলছেন দল ডাকে নেনি, এবং বোঘাটের বিধায়ক তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে, টাকা নিয়ে দলকে হারানো হয়েছে। এই পরিস্থিতিতে দলকে আমার একত্রিত করে লড়াইয়ে নেওয়া মানে কীভাবে করবেন? সে কোনো বিষয়ই নয়। যখন পার্টি কোনো যে কোনো রাজনৈতিক দল যখন হারে এই ধরনের অভিযোগ আসে, অভিযোগ করে পার্টি দলের ভিতরে লোকেরাই করে, তারা যখন দায়িত্বে থাকে তাদের তাদের অবস্থাতেও একই অভিযোগ আসবে, তারাও হারতেন। তারা বলছেন তাদের সময় তো পার্টি হেরেছে, হারেনি তো এরকম নয়, তারা তো পার্টি ক্ষমতায় থাকতো এখন, তো তখন কি তখন অন্যরা যারা ক্ষমতায় ছিলেন না তারা অভিযোগ করতেন, এটাই হচ্ছে নিয়ম। রাজ এরকম কোনো বিষয় নেই। সংগঠন আমি আমার উদাহরণ দিয়ে বলছি, সংগঠনের উপর ভোট নির্ভর করে না। আমার 19 সালে যত বুথে লোক বসেছিল তার থেকে অনেক বেশি বুথে এবার লোক বসেছে, সাংগঠনিকভাবে অনেক বেশি সবল ছিলাম, মার্জিন আমার কমে গেছে, জিতেছি মার্জিন কমে গেছে। সংগঠনের উপর শুধু সবসময় ভোট নির্ভর করে না। সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, একটি বেস বা ভিত যার উপর ভিত্তি করে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সমস্ত কিছু হয়। বিজেপি 19-এর থেকে অনেক বেশি শক্তিশালী সাংগঠনিকভাবে, কিন্তু সংগঠনই ভোট নয়, তাহলে তো মধ্যপ্রদেশে বিজেপি কোনো হারতো না। মধ্যপ্রদেশে বিজেপি সংগঠন সবসময় স্ট্রং, সবসময় বিজেপি হেরেছে তো, এর আগে এবারে হারেনি কিন্তু হেরেছে তো, তাহলে সংগঠন স্ট্রং থাকলেও যে সবসময় ভোটে জেতা যায় এরকম নয়, কিন্তু সংগঠন অত্যাবশ্যকীয় পণ্য ভোটে জেতার জন্য। একটি অসুবিধে কোথায়? ওনাদের যদি মনে হয় নেবেন, ওনাদেরও তো ওরকমই দল, নীতি আদর্শহীন দল, যাকে ভাবে তাকে দলে নিয়ে নেবেন। তো বিজেপি যে নেতাটার সাথে উনি যোগাযোগ রাখছেন, প্রথম প্রশ্ন তো ওনাকে করা উচিত, উনি তো সেকুলারিজমে বিশ্বাস করেন, বিজেপি সেই নেতাটা তো হিন্দুত্বে বিশ্বাস করে, কীভাবে যোগাযোগ রাখছেন? তার মানে ওনার সেকুলারিজমটা কি ভাওতা?